মানে জায়গাটা এসে মনমুগ্ধ হয়ে গেলাম সত্যি তাই। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D তে। আগের পর্বে তোমরা দেখেছো আমরা দেখতে তো অনেকটা উঁচুতে উঠে গেলাম। দেখো এটা মুরুগুমা ভিউ পয়েন্ট, আমরা এখন চলেছি। প্রচুর গাড়ি গাড়ি রয়েছে এখানে, মনে হচ্ছে এই জায়গাটাই। বাইকও রয়েছে, বাইকারদের জন্য একটা দারুণ জায়গা। প্রচুর বাইকাররা আসে এখানে, আমরা এখানেই নামবো। আমরা এসে পৌঁছেছি উকামবুড়ু ভিউ পয়েন্টে। জায়গাটা দেখো, জায়গাটা হচ্ছে সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং এ ওয়াও। জায়গাটা দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। চলো আর একটু নেমে দেখাই তোমাদেরকে। এদিকে হচ্ছে পাহাড়, আর এইখানে ভিউটা দেখো। কেমন লাগলো বলো জায়গাটা, দারুণ না? মিস করো না, এবার দোলে চলে এসো রাঙা পুরুলিয়ার উকামবুড়ু ভিউ পয়েন্টে। আর পাশেই হচ্ছে, এটা হচ্ছে মুরুগুমা ড্যাম। তো চলো আমরাও ভিউ পয়েন্টে আবার যাবো, আর একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাবো, তোমাদেরকে দেখাবো সেখানকার দৃশ্য। ভিডিওটার সঙ্গে থাকো। এইগুলো হচ্ছে পলাশ ফুল, আর এখানে রয়েছে পলাশ ফুলের মালা। কত করে দাম রে বাবা? পাঁচ টাকা করে পলাশ ফুলের মালা। আর রয়েছে এখানে এই জিনিসটা, আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় খুব পাওয়া যায় ছোলা। তো আমরা চলেছি আর একটা ভিউ পয়েন্ট দেখতে, এখান থেকে প্রায় 250 মিটার দূর। তো চলো তোমাদেরকে দেখাই জায়গাটা, পাহাড়ের উপর অযোধ্যা পাহাড় সার্কিট। এই জায়গাটা দেখো, একবার নিচে একবার উপরে উঠছি, আর একটু আপহিল উঠতে হবে। এই জায়গাটাও বেশ সুন্দর, দারুণ লাগছে কিন্তু জায়গাটা, খুব সুন্দর লাগছে। যদি পথে চলতে চলতে খিদে পেয়ে যায় তো নো প্রবলেম। এই ভিউ পয়েন্ট দেখতে গেলে মাঝে মাঝেই পড়বে কিছু খাবারের স্টল। দেখো ওইখানে একটা খাবারের স্টল রয়েছে, এইখানে রয়েছে একটা খাবারের স্টল। এরকম খাবারের স্টলে তোমরা একটু বিশ্রাম নিতে পারো, আর একটু জিরিয়ে নিতে পারো। তো আমরা এই রাস্তা ধরে উপরে উঠবো। আরও একটা ছোটোখাটো ট্রেক করে উঠতে হচ্ছে। বেশ ভালো লাগছে, হালকা ট্রেক করে। এই যো একজন দাঁড়িয়ে আছেন এখানে, ছবি তোলা হয়ে গেল তার। এই বসো না, বসো না। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানেও একটা খাবারের দোকান রয়েছে, দিদি চালাচ্ছেন। হ্যাঁ, একটুখানি হাত ধরে গেল। মানুষ
দেখে যে কেউ মূর্তি মনে করবেন, কিন্তু ইনি হচ্ছেন একজন মানুষ। এখন মানুষ কত পরিশ্রম করেন, এইখানে দাঁড়িয়ে দুটো রকস্টার বসে আছে, দেখে আঙুল তুলে দিল। পুরো সিনটা দেখো ভাই, বলো সিনটা কেমন, আমি কিছু বলবো না, তোমরা দেখে বলো। দেখো চাঁদাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাপক জায়গা পরিষ্কার, কিন্তু চরম খাদ, এখান থেকে পড়লে বাঁচার আশা কিন্তু শূন্য। যে অবস্থা, অদ্ভুত পাবলিক আইডিয়া, অদ্ভুত জায়গা, মানে জায়গাটা এসে মনমুগ্ধ হয়ে গেলাম সত্যি তাই। এত ভালো স্পেস আমাদের বাংলাতে, আমরা কত দূর দূরে যাই, আমরা আমাদের যে বাংলার যে কত কি আছে আমরা সেগুলো কি ভালো করে তাকিয়ে দেখি না, এক্সপ্লোর করি না। পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরাজের নদীর ওপর নির্মিত ভারতের মুরুগুমা বাঁধ, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরুগুমা গ্রামের কাছে বাঁধটি নির্মিত হয়েছে। এটি কোটশিলা থানার অধীনে। অযোধ্যা পাহাড় থেকে সরাসরি বাঁধের মধ্যে আরও কয়েকটি স্রোত প্রবাহিত হয়েছে। বাঁধটি পাহাড়, বন এবং এর মধ্যে কতগুলো ছোট ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত। জায়গাটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত, যা ছোটনাগপুর মালভূমির পূর্ব সম্প্রসারণ হিসেবে বিবেচিত হয়। এইরকম আনএক্সপ্লোর জায়গা বা বিভিন্ন বাংলার বিভিন্ন যে মণিমুক্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেইগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ি আমরা। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থেকো বন্ধু, জয় হিন্দ, বন্দে মাতরম।